নিপুণের প্যানেলে গিয়ে ভুল করেছিলাম নানা শাহ, এ সম্পর্কে বিস্তারিত জানুন। একের পর এক চমক যেন চলছেই শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। নির্বাচনকে ঘিরে প্যানেলের সভাপতির খোঁজে ব্যস্ত নিপুণ। এরই মধ্যে নিপুণের প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন নানা সাহা। অভিনেতার মতে নিপুণ কথা রাখেনি, তার প্যানেলে গিয়ে ভুল করেছিলেন তিনি। বৃহস্পতিবার মিশা দ্বীপজল প্যানেলের ইফতার পার্টিতে হাজির হয়ে এসব কথা বলেন নানা শাহ। নানা শাহ বলেন, আগের বার আমি এবং ডিএ তায়েব নিপুণের সঙ্গে নির্বাচন করেছিলাম, ভালো কিছু কাজের আশা করেই তাদের সঙ্গে নির্বাচন করেছিলাম। তারা কথা দিয়েছিল সিনেমা নির্মাণ করবে। একটি কথা মনে রাখবেন, শিল্পী সমিতি সিনেমা নির্মাণ করতে পারে না, কিন্তু নিপুণ কথা দিয়েছিল 6টি সিনেমা নির্মাণ করবে। আমি তার কথা অনুযায়ী এগিয়েছিলাম, 2টি সিনেমা এন্ট্রি করেছিলাম, কিন্তু তারা আমার পাশে কেউ আসেননি, নিপুণ কথা রাখেননি, তার প্যানেলে গিয়ে ভুল করেছিলাম। আমরা শিল্পীরা সম্মান ও ভালোবাসা চাই, এটা যখন আমরা হারিয়ে ফেলি তখন খুব কষ্ট পাই। সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের অনেক শিল্পী এখন বেকার, তাদের জন্য শিল্পী সমিতি 2 বছরে কি করতে পেরেছে? 2 বছরে শিল্পী সমিতির সফলতা দেখছি না। মিশা দ্বীপজল প্যানেলে থাকার প্রসঙ্গে নানা শাহ বলেন, এবার আগেই ঠিক করেছি মিশা দ্বীপজল প্যানেলে থাকবো, যারা কিছু করতে পারবে তারাই প্যানেলে আছে। আগের প্যানেলে প্রযোজক ছিল না, কিন্তু এই প্যানেলে প্রযোজক পরিচালক ও শিল্পী 3টি আছে, দ্বীপজল, মিশা, আমি, রোজিনা, তায়েব, জ্যাকি, আলমগীর প্রযোজক। আমরা বলবো না কি করব, কাজে দেখাবো। আমরা কোনো অন্যায় চাই না, বিভাজন চাই না। এর আগেও আমরা নির্বাচন দেখেছি, কিন্তু এখন কেমন যেন এক অদ্ভুত পরিস্থিতি হয়েছে। শিল্পী সমিতির 24-26 মেয়াদের নির্বাচন বানচালের গুঞ্জন প্রসঙ্গে নানা শাহ বলেন, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না, তা হাতে দেওয়া যাবে না, নির্বাচন হবেই, আমরা সব শিল্পীরা মিলে নির্বাচন করব। 1982 সালের আবদুল্লাহ আল মামুনের মাটি ও মানুষ সিনেমাতে নায়ক চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন নানা শাহ। তারপর হাসিবুল ইসলাম মিজানের প্রেমের কলস ও হাসিবুদ্দিনের বাজিগর সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুরআন। এরপর পৃথিবী আমাকে চায় না, আনন্দ অশ্রু, তুমি আমার ভালোবাসা সহ বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। চলচ্চিত্রে প্রথমে নায়ক চরিত্রে কেরিয়ার শুরু করলেও খলনায়ক চরিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা লাভ করেন নানা শাহ। নিপুণের প্যানেলে গিয়ে ভুল করেছিলাম নানা শাহ, এই সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করবেন। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।